তুমি পাস করেছি 2007, উচ্চ মাধ্যমিক 2009 সালে। আচ্ছা, তারপরে কি করেছিস? আর ইয়ে তারপরে বেলুড়ে ইঞ্জিনিয়ারিং ফাতে হোটেলটা খিদে পেয়েছে তো? হ্যাঁ খিদে পেয়েছে। খাবি? ভাল লাগছে? হ্যাঁ। কি দিয়ে খাচ্ছিস? ভাত মাংস। আচ্ছা বন্ধুকে রিয়াকশনটা দেখো পুরনো। কি নাম বলতো? তীর্থঙ্কর। এটাই তো তোমাদের বন্ধু? তো বন্ধুকে ফিরে পেয়ে কেমন লাগছে? দারুণ। হ্যাঁ, অনুভূতি তো আছে, মানে একটা অন্যরকম অনুভূতি আছে, মানে কৃতিত্ব তোমার। হঠাৎ করে খুঁজতে খুঁজতে এই সেই কৌশিক কুণ্ডু, যার ভিডিও আপনারা দেখেছিলেন এবং এই কৌশিককে নিয়ে অনেকে বিভিন্ন ধরনের কমেন্ট করেছিলেন। তো কৌশিকের সাথে আবার আমার দেখা হয়ে গেল, মানে সত্যি ভগবানের আশীর্বাদ ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই সম্ভব হয় না। ওর সাথে আমার দেখা হয়েছিল, আবারও দেখা হলো একটা স্টেশনে, এবং আমি সত্যি ভীষণ খুশি আজকে কৌশিকের সাথে আবার দেখা হয়েছে। কৌশিক কেমন আছিস? তোকে আমি অনেক খুঁজেছি জানিস বাবু ভাই। আমি কল্যাণে গতকাল এসেছিলাম। আচ্ছা, ভাত এমনি হেঁটে হেঁটে ট্রেনে এসেছিলাম। আচ্ছা, আর চা খেয়েছিলাম। আচ্ছা, আমাকে কবে করেছি? মাধ্যমিক প্রায় 2007 সালে করেছি। আচ্ছা, উচ্চ 2009 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। তারপরে কি করেছি? আর গ্র্যাজুয়েশন না, তুই তো মেকানিক্যাল না কি বলছিস? হ্যাঁ, মেকানিক্যাল একটা বেলুড়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছিলাম। মেকানিক্যাল নিয়ে বেলুড়ে ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছিলিস তুই? আচ্ছা, ডিপ্লোমা কোন সাবজেক্ট? ওটা মেকানিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে। আচ্ছা 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 আচ্ছা, মেকানিক্যালে ডিপ্লোমা বেলুড়ে প্রাইভেট কলেজে ভর্তি হয়েছিল। আচ্ছা, ওখানে কঠিন, অনেক মানে টাফ লাগছিল, অনেক কঠিন লাগছিল বলে ওখানে পড়িনি। আচ্যা আচ্ছা, মানে অনেকগুলো সাবজেক্ট এসে গেছিলো ড্রয়িং। ওখানে থেকেই পড়াশোনা করতিস তুই? হ্যাঁ, মানে হ্যাঁ, ওখানে একজন কাকার বাড়িতে থেকে পড়াশোনা করতো। তা পড়াশোনাটা হঠাৎ করে ছাড়লি কেন? মানে এর কারণটা কি? শুধুই কি সাবজেক্ট কঠিন লাগার জন্য, নাকি অন্য কোনো তার পেছনে কারণ ছিল? মানে প্র্যাকটিক্যাল কঠিন লাগতো। আচ্ছা, ওই জন্য আর পড়ি। আর আর কি কারণ ছিল? আর তেমন কিছু, এইভাবে জীবনযাপন না করে সুস্থ জীবনযাপন করবি তো? হ্যাঁ করবি তো? তোকে যদি কাজ চাকরি এগুলো দেয় তুই করবি তো? ওখানে খাবার যদি না দেয়, ওখানে খাবারের পয়সাও যদি না মেটে, তাহলে তো ওখানে কাজ করা সম্ভব হয় না। এখন ভাতের হোটেলটা খিদে পেয়েছে তো? হ্যাঁ খিদে পেয়েছে। খাবি? হ্যাঁ খাবো। একটু দাঁড়া এখানে, দাঁড়া এই জায়গাটা, একটু দাঁড়া বাবু দাঁড়া। হ্যাঁ, অনেকদিন পর তোর সাথে আমার সাক্ষাৎ হলো। এই সেই কৌশিক, হ্যাঁ, যাকে অনেকে দেখুন। কৌশিক ভালো আছিস তো বাবু? হ্যাঁ, খাবি তো এখন? খাবি? কি খাবি? কি খেতে ইচ্ছে করছে? ভাতের সাথে কি খাবি? ভাত মাছ, ভাত মাছ, ভাত মাছ খাবি? মাংস খাবি না? মাংস, হ্যাঁ মাংস, মাংস। আর ভাত আর মাংস আর কিছু না? আর কিছু খাবি তুই? ঠিক আছে, খুশি তো তুই? ঠিক আছে, চ আয় বাবু। সাবান আছে? সাবান দিয়ে হাতটা ধো। কয়দিন ভাত খাসনি তুই? তোর বন্ধুরা আসছে, একদম পেছনে চলে যা। ও যা, কি কি খাবি? হ্যাঁ মাছ খাবি? আচ্ছা, মাংস দাও, মুরগির মাংস দাও, মাছ দাও, যা যা খেতে চাইছো ওকে দাও। ঠিক আছে, কি মাছ আছে তোমাদের? এ চারা পোনা আছে, রুই আছে, কি খাবি? চারা পোনা। আর মাংস কি খাবি? মুরগির মাংস খাবি না খাসির মাংস খাবি? মুরগি। আচ্ছা, মুরগির মাংস দাও, আর হচ্ছে তোমার মাছ দাও, আর ভাত দাও ওকে, সবজি ডাল সব কিছু দাও। ঠিক আছে, ওকে আমি অনেক দিন ধরে খুঁজছি। আমাদের এখানে কৌশিক ভাল লাগছে? কৌশিক কালকে ভাত খাবো। হ্যাঁ ভাল লাগছে? হ্যাঁ। কি দিয়ে খাচ্ছিস? ভাত মাংস, মাংস। আর এটা কি দিয়েছে? এই তরকারি বাঁধাকপি। বাহ, খা, পেট ভরে খাবি। হ্যাঁ হ্যাঁ। আর তোর তোর বন্ধুরা আসছে, তোকে কিন্তু যেতে হবে তাদের সাথে। ঠিক আছে, তারা তোর দায়িত্ব, তোর চিকিৎসা, তোর কাজকর্ম সব কিছু দায়িত্ব নেবে। ঠিক আছে, দেখ দিস ইজ কল গড। হ্যাঁ, ভগবানের কি কানেকশন, আবার তোকে আমার সাথে মিলিয়ে দেবে।
তুই ভালো থাক ভাই, ভালো লাগছে পেট ভরে খা। হ্যাঁ ভালো লাগছে বাবু, কি ইচ্ছে আছে তোর? কাজকর্ম করবি মানে সুস্থ জীবন যাপন করতে চাস তো? ইঞ্জিনিয়ারিং পড়া। ইঞ্জিনিয়ারিং করবি আবার? হ্যাঁ আমার ইচ্ছে আছে, এখন কেউ যদি মানে স্কলারশিপ সিস্টেমে পড়ে তাহলে পড়বো। বাহ, তোর বন্ধুরা সেই ব্যবস্থা করে দেবে, স্কলারশিপ সিস্টেমেই তোর পড়াশোনা হবে বাবু। তুই ইঞ্জিনিয়ারিং পড়তে চাস তো আবার? হ্যাঁ। কমপ্লিট করতে চাস তো? হ্যাঁ, আইডি বাইডি সব পারি। হ্যাঁ হ্যাঁ, তুই তো সবই পারিস, তোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। এবারে আর ছাড়বো না, ওখানে তোর সাবজেক্ট কী কী ছিল রে বাবু? আমার ছিল হচ্ছে ইয়ে ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক। না না, এমনি মেকানিক্যালি কী কী সাবজেক্ট ছিল? হ্যাঁ এগুলোই ছিল, ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক আর ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বলে একটা আলাদা ছিল। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, আচ্ছা সোম ছিল? সোম সোম স্ট্রেট ম্যাটেরিয়াল সব আমাদের ওটা ছিল না, ওটা বাদ দিয়ে দিয়েছিল আমাদের কলেজ থেকে বাদ দিয়ে দিয়েছিল। তাই তোর ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পিওর সায়েন্স ছিল। আচ্ছা 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 আচ্ছা, মানে ইয়ে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ছিল, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো, ভালো লাগে খেতে। সঙ্গে যে কৌশিক, কৌশিক সেই কৌশিক যে কৌশিকের ভিডিও আপনারা দেখেছিলেন এবং প্রচুর মানুষ আপনারা কমেন্ট করেছিলেন, আজকে কৌশিককে আবারও খুঁজে পেলাম কল্যাণী স্টেশনে। কৌশিক এখন খাচ্ছে, কৌশিক ঠিক আছে তো? আর ওর বন্ধুরা আসছে, ওর একজন লয়ার বন্ধু আছে, লয়ার বন্ধু আসছে, আজকে কৌশিককে নিয়ে যাবে এবং কৌশিক যাতে সুস্থ জীবনযাপন করতে পারে তার একটা বন্দোবস্ত, হ্যাঁ একটা তার বন্দোবস্ত করে দেওয়ার একটা ব্যবস্থা চলছে যাতে কৌশিক আগামী দিনে সুস্থ জীবনযাপন করতে পারে। কারণ কৌশিক একটা শিক্ষিত ছেলে এবং শিক্ষিত ছেলে হয়ে যাতে আগামী দিনে সুস্থ জীবনযাপন করতে পারে সেটাই আমরা চাই। বলছি তুই সুস্থ জীবনযাপন চাস তো কৌশিক? হ্যাঁ। তোর কী ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেগুলো বল। আমি যদি ইয়ে বাড়িতে ইয়ে ইয়ে পড়াশোনাই করতে চাই, এর চেয়ে বেশি আর কিছু চাই না। কী কী পড়াশোনা করতে চাস তুই? পড়াশোনা ইয়ে যা আছে ইয়ে ওই কোনো ইয়ে মাঝারি মাঝারি মানে পড়াশোনা। আচ্ছা আচ্ছা, না স্কলারশিপের কথা বলছিলিস, কী বলছিলিস বল? স্কলারশিপে ইয়ে যদি সুযোগ হয় তাহলে যদি ইঞ্জিনিয়ারিংটা শুধু পড়া যায়। মানে ইঞ্জিনিয়ারিংটা তুই আবার পড়তে চাস তাই তো? হ্যাঁ, কারণ গ্রাজুয়েশনটা শেষ করিনি তো, কারণ উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাস করেছি, 60% নম্বর পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য গ্রাজুয়েশনটা ইয়ে ওই যদি সুযোগ পাই তাহলে আমি। না তুই যে ওই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছিলি সেটা কি আবার চালিয়ে যেতে চাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে খুব ভালো পড়াতো। আচ্ছা তুই তোর সাবজেক্ট কী ছিল? আমার সাবজেক্ট ছিল অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি। না না, আমি বলছি যে মানে উচ্চ মাধ্যমিক পাস করার পর তুই কোথায় ভর্তি হয়েছিলি? মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ছিল। কোথায় ভর্তি হয়েছিলি? বেলুর। বেলুরে কোথায়? বেলুরে ইয়ে বেলুরে কোথায় ইয়ে নাম কি ওটা ছিল ইয়ে জি? দুই বন্ধু এসছে, একটু নামটা বলো। আমার নাম তীর্থঙ্কর বসু। তীর্থঙ্কর বসু, আর তোমার নাম? সঞ্জয়। সঞ্জয়, আচ্ছা ওর কী মানে ওর ওর কী ব্যবস্থা করা যেতে পারে? ওর ব্যবস্থা আপাতত আমরা ওকে নিয়ে যাচ্ছি আমাদের আরেক বন্ধুর বাড়ি, সেখান থেকে আমরা যে সমস্ত ওর রিহ্যাবিলিটেশনের জন্য যে সমস্ত আমরা চিন্তাভাবনা করে রেখেছি সেইগুলো দেখি কি করা যায়। আচ্ছা, সেই অনুযায়ী আমরা চিন্তা ভাবনা। না ওকে কি মিশনে আবার পাঠানো হবে? সেটা আমরা কথা বলেছি। ও কিন্তু পড়াশোনা করতে চাইছে, ও আমাকে বলছিল যে আমি আবার পড়াশোনা করতে পারবো না কাজ, সেটা আমরা দেখছি কি করা যায় দেখা। একটু নামটা আর একবার বলবে? আমার নাম তীর্থঙ্কর বসু। আর তোমার নাম? সঞ্জয় দেব। কোথায় বাড়ি? আমার বাড়ি পলতা। পলতাতে? ইচ্ছাপুরে, তাই তো? ঠিক আছে কৌশিককে আজকে আমি বলছি। হ্যাঁ বলছি, আমি বেশি কাজটা দিয়ে করতে পারবো না তো। ঠিক আছে, কৌশিককে আমি ওর দুই বন্ধু তীর্থঙ্করের এবং সঞ্জয় দা দুজনের হাতে আমি তুলে দিলাম। নিশ্চয়ই ওর ভালো হবে, আমিও চাই আগামী দিনে ও ওর সুস্থ জীবন আমিও কামনা করি এবং ভালো থাকুক, জাস্ট এতটুকুই আমার কামনা, ওর সুস্থতা হোক। তুমি অনেক করেছো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। একটা লুক দে, এত
তোকে ওই দাদাটা ছবি চেয়েছে, যে দাদাটা আমাদেরকে হ্যান্ড ওভার করেছে তোকে। তোর ছবি চেয়েছে, বললো যে চুল টুল কেটে ওকে কিরকম লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওই সব দেখতে আছে না, পরে দিয়ে আসতে হবে। তুই আচ্ছা তুই এটা নে, আর ওই প্লাস্টিকের মধ্যে ধর না, ধর সব আমরা যাবো তো।